অসহযোগ আন্দোলনের পক্ষে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 7 জানুয়ারি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার সন্ধ্যায় ফকিরাপুল ও কমলাপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ও সভাপতি এস এম সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, পলাশসহ মহানগর থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। জহিরুদ্দিন তুহিন বলেন, আগামী 7 জানুয়ারি ভোট জনগণ বর্জন করবে, বিএনপির অসহযোগ আন্দোলন দেশের মানুষ সমর্থন করেছে, একতরফা নির্বাচনে দেশের মানুষের কোনো আগ্রহ নেই, সরকারকে লাল কার্ড দেখাতে দেশের মানুষ প্রস্তুত, এই আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।